তুমি আমার নাম বললা তাহলে তো পাশে যে উপকার করে সেই তো বাস খায়, তুমি আমার উপকার করছো তুমি বাস খাও। এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপবিশ্বাস ও দিঘি, সঞ্চালনায় ছিলেন শাহরিয়া নাজিম জয়। নায়িকাদের সম্পর্কে জানতে চাওয়া হলে জয় বলেন, উপবিশ্বাস মানেই একটা ডিস্টার্ব। ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন যে নায়িকার সাথে কাজ করি তখন মনে হয় এটা একটা ডিস্টার্ব। যেমন লাস্ট অপুবিশ্বাস ছিল আমার সিনেমার নায়িকা, আমি সিরিয়াসলি বলছি, ওকে বলছি লাস্ট, এর আগেও যারা ছিল আমার সবসময় সবাইয়ের মনে হয়েছে ডিস্টার্ব, যে কখন ডিস্টার্বটা যাবে, কারণ এত পেইন, পেইনে থাকি। শাবনুরের সাথে জয়ের সম্পর্ক কেমন ছিল এরকম প্রশ্নে জয় বলেন, শাবনুর আমার খুব ভালো বন্ধু ছিলেন। আমি সবচেয়ে বেশি যদি কোয়ার্ডিস্ট মিস করি সেই শাবনুরকে মিস করি, বাট এখন সে কেমন কি তা আমি জানি না, যোগাযোগ। তাহলে দেখি ওই যে প্রথম যে শাবনুর, রাইট, তো শাবনুর তো অবশ্যই আমার বেস্ট ফ্রেন্ড। আমরা তো জানি তোমার বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডই আমরা জানি, রাইট, বাট তুমি আর সাকিব যা, আমি আর শাবনুর তা না। আমি বিয়ে করে ফেলাইছি, প্রেম করছি, ছাড়াছাড়ি হয়ে গেছে তা না, কিন্তু ফ্রেন্ড মানে কিন্তু ফ্রেন্ড।